পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার শিলাকোটা গ্রামে বুধবার রাতে 15 বছরের এক নাবালিকা বিবাহ দেওয়া হচ্ছে। খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ওই নাবালিকাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। আমরা থানায় এসেছি। কি ঘটনা ঘটেছিল কালকে? ঘটনা ঘটেছে, আমাদের একটা মেয়ে কালকে একটা বিয়ে থার যোগাযোগ করা হয়েছিল, বা তাকে খুব গরিব বাড়ির মেয়ে, এবং সেটা তার বাবা ভেবেছিল হয়তো যে কন্যা দায় থেকে মুক্ত হওয়ার জন্য সেই বিয়েটা সে অ্যারেঞ্জ করেছিল। কত বছর বয়স? 15 বছর বয়স। সে জানতো না যে নাবালিকা, সেই জন্য কন্যা দায় থেকে মুক্ত হবে বলে তার মেয়ের বিয়ে সে অ্যারেঞ্জ করেছিল। তারপরে ঘটনা কী ঘটল? তারপরে ভাতা থানার পুলিশ খবর পেয়ে তাদেরকে নিয়ে আসা হয় থানাতে, এবং আমরা থানায় এসেছি। প্রশাসন যেটা বলবে আমরা সেটাই। বিয়েটা হচ্ছিল শিলাকোটে, শিলাকোট গ্রামে। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি হচ্ছে মাদারবাড়ি। আর ছেলের বাড়ি? ছেলের বাড়ি হচ্ছে সিমডাল। সিমডাল। বিয়েটা কবে ছিল? বিয়েটা কালকে রাতে ছিল। বিয়ে তারপরে কি হলো? তারপর পুলিশ আমাদের ধরে নিয়ে আসে, বা মেয়েটাকে ধরে নিয়ে আসে মেয়ের বাবাদের। কেন 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 নিয়ে এলো? ওই যে নাবালিকার জন্য, ওই যে বলছে বয়স হয় না। নাবালিকা মেয়ের বাবা জানতেন না? না, জানে না। তো একদম নিজে পার্সেন্ট লোক, শিক্ষা টিক্ষা তো নাই, ধরুন জানে না। সেইভাবেই সে দেখে যে কন্যা দায় থেকে মুক্ত হবো, আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, সেই আনন্দেই সে করেছিল। এবং আজকে কোথায় নিয়ে গেলো মেয়েটাকে? আজকে হোম ইয়েতে নিয়ে গেলো, ওই হোমেতে নিয়ে গেলো। জানা যায় ওই নাবালিকার বাড়ি ভাতারের মান্দারবাটি গ্রামে। তাকে শিলাকোটা গ্রামে মামার বাড়িতে এনে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বর্ধমান চাইল্ড লাইন থেকে এসেছি। সকালবেলায় আমাদের বর্ধমান চাইল্ড লাইনে ভাতার থানা থেকে একটা কল যায় যে আমরা একটা মেয়ে রেস্কিউ করেছি, আপনারা নিয়ে যান। তো এই খবর পেয়ে আমরা ভাতার থানায় এসেছি। এখানে এসে দেখি একটা মেয়ে সত্যিকারে পুলিশরা এ করেছেন, রেস্কিউ করেছেন। মেয়েটার নাম হচ্ছে বৈশাখী, তার 16 বছর বয়স। মেয়েটা অলরেডি গতকালকে ওর বিয়ে হয়ে গেছিলো, ঠিক আছে। তো এই খবরটা আমাদের কাছে জানা ছিল না, তো এখানে এসেই জানলাম যে মেয়ের বিয়ে হয়ে গেছে। আর থানা থেকে খবর পেয়েছিল বলে, বিয়ের খবরটা ওনাদের জানা ছিল বলে মেয়েটাকে রেস্কিউ করে থানায় নিয়ে এসে এখন আমাদের কাছে হ্যান্ড ওভার করলো। আমরা এখন বর্ধমান চাইল্ড লাইনে নিয়ে যাবো, ওখান থেকে CWC প্রোডাকশন হবে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রোডাকশন হবে। তারপরে ওনাদের অর্ডারে এখন হোমে থাকবে মেয়েটা। মেয়েটাকে নাবালিকা? হ্যাঁ, মেয়েটা নাবালিকা, 16 বছর বয়স। কোথায় বাড়ি? মেয়ের বাড়ি আপনার মাদারবাটি, ভাতার থানার আন্ডারে মাদারবাটি। মাদারবাটি কোথায় বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল অ্যাকচুয়ালি মনে হয় ডাউন দিকে, ঠিক আমার জানা নেই। ভাতা থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।